নমস্কার বন্ধুরা, মৌসুমি শেষে সবাইকে স্বাগত। প্রতি সপ্তাহের মতোই আমি হাজির হয়েছি একটি বাঙালি রান্না নিয়ে। আমি সাধারণত কম তেল মশলায় ঘরোয়া রান্নাবান্না রেসিপি শেয়ার করে থাকি, যা তৈরি করা খুব সহজ কিন্তু যার স্বাদ হয় মনে থাকার মতো। সেই সঙ্গে থাকে কিছু দরকারি টিপস। আজকের রেসিপি কম তেল মশলায় কচি খাসির মাংস। এর জন্য আমি নিয়েছি 1 কেজি 300 গ্রাম খাসির মাংস। মাংসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার ম্যারিনেট করে নেব। মাংস সঠিক পদ্ধতিতে ম্যারিনেট করলে কুকিং টাইম অনেকটা কমে যায়, পরিশ্রম কম লাগে, সেই সঙ্গে মাংস হয় নরম, জুসি আর ফ্লেভারফুল। মাংসের পরতে পরতে থাকে স্বাদগন্ধ, তাই চিকেন হোক বা মাটন ম্যারিনেশন কিন্তু আমি কখনোই স্কিপ করি না। টক দইয়ের মধ্যে ম্যারিনেশনের জন্য রাখা সমস্ত মশলা আমি মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আমি কোন মশলা কী পরিমাণে নিচ্ছি সেটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে, স্ক্রিনে দেখে নেবেন। গত পয়লা বৈশাখের দিন খাসির মাংস রান্না করার একটা ভিডিও রেকর্ড করেছিলাম, যা পরে ভাইরাল হয়েছিল। আমি জানি না ঠিক কী কারণে মানুষ ভিডিওটাকে এত ভালোবেসেছিলেন, জানলে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করতাম সেই ভালোবাসা আবার নতুন করে পাওয়ার। তবে সেই মাংসে একটা জিনিস ছিল যেটা আমার খুব প্রিয়, সেটা হলো চর্বি, সেটা কিন্তু এই মাংসে নেই। আপনারা চাইলে কিন্তু ভিডিওটা দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। দিলাম 2 টিস্পুন আদা রসুন বাটা, এটা আমি দইয়ের সাথে একেবারে মিশিয়ে নিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন দিয়ে দিচ্ছি। দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। পরিষ্কার হাত দিয়ে মাংসের সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব অন্তত পক্ষে 2 ঘন্টার জন্যে। খাসির মাংসের আলু কিন্তু আমরা বিশেষ পছন্দ করি, তবে আপনারা আলু না খেলে আলু না দিতে পারেন। মাংসের সমস্ত ফ্লেভার অ্যাবজর্ব করে খাসির মাংসের আলু কিন্তু হয়ে যায় একদম অসাধারণ, কিন্তু তার জন্য আলুটাকে খুব সুন্দর করে ভাজতে হবে। আমি এখানে অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে মাখিয়ে ছাঁকা তেলে ভেজে নেব। হাই ফ্লেমে সমানে নাড়াচাড়া করে আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। যত ভালোভাবে আলুটাকে ভাজবেন ততই কিন্তু আলুটা খেতে টেস্টি হবে। মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি 1/2 ঘন্টা হলো। মাংস রুম টেম্পারেচারে না আসা পর্যন্ত কিন্তু মাংসকে কড়াইয়ে অ্যাড করব না। ফ্রিজ থেকে বের করে অন্তত পক্ষে 1 ঘন্টা যেন এটা বাইরে থাকে, যাতে মাংসটা যখন আমরা কড়াইয়ে দেব ততক্ষণে যেন মাংসটা রুম টেম্পারেচারে চলে আসে, তা না হলে মাংসটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। অল্প লবণ ছড়িয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেওয়ার পর আমি আলুটাকে তুলে রাখছি। এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা সামান্য ফাটিয়ে দিয়েছি আর 1 টুকরো দারচিনি। দিলাম 2টো তেজপাতা। কয়েক সেকেন্ড মশলাটাকে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপ মতো কুচনো পেঁয়াজ এখানে আমি নিয়েছি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। শুকনো লঙ্কাটাকে আমি এখন তুলে রাখছি, পরে আমি আবার অ্যাড করে দেব। লঙ্কাটাকে এইভাবে তুলে রাখলে লঙ্কাটা পুড়ে যায় না। দিলাম 1/4 চামচের 4 চামচ আদা রসুন বাটা, সামান্য জল দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একে একে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচের কিছু বেশি হলুদ গুঁড়ো আর এখানে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু মাংস রান্নার সময় লঙ্কা গুঁড়োটাকে দিয়ে একদম শেষের দিকে, আমার বাকি সমস্ত ভিডিওতে আপনারা দেখতে পারেন, কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে লঙ্কাটাকে আমি শেষের দিকে কেন দিই। তো আজকে আমি প্রথম দিকে দিয়ে দেখাচ্ছি যে কেন আমি শেষের দিকে দিই। প্রথম দিকে দিলে কিন্তু লঙ্কাতে রং ধরতে চায় না। মিনিট 2 কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস। এরপর হাই ফ্লেমে তলা উপর করে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছাড়ছে। এই সময় কিন্তু মাংসে আমি লবণ দেব না, লবণ দিলে মাংস থেকে জল বেরিয়ে যাবে, মাংসটা ভালোভাবে কষানো যাবে না। প্রায় 20 মিনিট হলো হাই ফ্লেমে মাংসটাকে সমানে কষাচ্ছি। আস্তে আস্তে দেখুন মাংসে একটা কালচে রং ধরছে। এরপর দিয়ে দেব স্বাদমতো লবণ। আরও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন গাওয়া ঘি। খাসির মাংস কষানোর সময় অল্প ঘি দিলে
স্বাদ গন্ধ যেমন বাড়ে তেমনই মাংস নরম হয়। তবে ঘিটা দেবেন খুব অল্প পরিমাণে, যেন বোঝা না যায় যে মাংসে ঘি দিয়েছেন, ধরা পড়ে গেলে কিন্তু চলবে না। ঝালটা একটু কম আছে তাই আমি অল্প লঙ্কা গুঁড়ো এখানে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সাধারণ লঙ্কা গুঁড়োই ব্যবহার করেছি। ভেজে তুলে রাখা শুকনো লঙ্কা আর আলু দিয়ে দিচ্ছি। দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, একটা পাকা টমেটোর অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে খাসির মাংসে টক দই দিলে কি টমেটো দেওয়া যাবে না, কারণ আমি আগের ভিডিওতে টমেটো দিইনি, সেটার একটা অন্য কারণ ছিল। টক দই দিলেও অবশ্যই টমেটো দেওয়া যাবে, তবে টমেটোটা যেন টক না হয়, দেশি টক যে টমেটো সেটা আমি মাংসে ব্যবহার করি না। একটা প্রেশার কুকারে অল্প জল গরম হতে দিয়েছি, এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে জলটাকে ভালোভাবে ফুটতে দেব। জলটা ফুটে গেলে এর থেকে প্রয়োজন মতো জল নিয়ে আমি কড়াইয়ে দিয়ে মিশিয়ে নেব। সরাসরি প্রেশার কুকারে মাংস দিলে জলের আন্দাজটা অনেক সময় ঠিকঠাক হয় না, আর সেই সঙ্গে মশলাটা অনেক সময় ছাড়া ছাড়া হয়ে যায়, তাই আমি কড়াইয়ে জল মিশিয়ে তারপর কুকারে দিচ্ছি। যারা ঝোল ভালোবাসেন না তারা সেই মতো জল দেবেন। এরপর কুকারটাকে খালি করে কড়াই থেকে মাংস তুলে কুকারের মধ্যে সাবধানে ঢেলে দেব। কুকারের মুখ ভালোভাবে হেঁটে হাই ফ্লেমে দুটো হুইসেল পড়তে দেব, তারপর ওভেন অফ করে প্রেশার আলগা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে অর্ধেক জয়িত্রী, দুটো ছোট এলাচ আর একটা জায়ফলের চার ভাগের এক ভাগ আমি শিলে বেটে নেব। কুকার থেকে মাংসটা কড়াইয়ে ঢেলে নিয়েছি। এরপর আপনার প্রয়োজন মতো ঝোল রাখতে পারেন, ঝোল বেশি মনে হলে ফুটিয়ে মেরে নিন, কিংবা বেশি গাঢ় মনে হলে ফুটিয়ে রাখা গরম জলটা অল্প মিশিয়ে দিন। তেজপাতার কাজ আপাতত শেষ তাই তুলে ফেলে দিচ্ছি। আমার ঝোল একদম ঠিকঠাক আছে আর মাংস পারফেক্ট সেদ্ধ হয়েছে, একদম গলেও যায়নি, আবার এমন শক্তও নেই যে খেতে অসুবিধা হবে। এরপর গরম মশলা বাটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি ওভেন অফ করে দেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব টু মৌসুমি শেয়ারস, বেল আইকনটা প্রেস করুন। কোনো চ্যানেলের বেল নোটিফিকেশান অল করে রাখলে কিন্তু শুধুমাত্র সেই চ্যানেলের সমস্ত নোটিফিকেশানই যাবে আপনার কাছে, ইউটিউবের যাবতীয় সমস্ত নোটিফিকেশান কিন্তু যাবে না, তো নোটিফিকেশানটা প্লিজ অল করে রাখুন। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, থ্যাংক ইউ সো মাচ।